সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যারেট কেয়ার লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রুমেন স্যার আছি তোমাদের সাথে। আজকে আমরা বাংলার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ, এই টপিকটি তোমাদের শুধু ক্যারেট এক্সামে নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা যে কোনো যতদিন বাংলাদেশে তোমরা থাকবে ইনশাল্লাহ এই টপিকটা তোমাদের কাজে লাগবে। কোথায় কোথায় কাজে লাগতে পারে, তোমরা একাডেমিক ক্লাস 9-10 ইন্টারমিডিয়েট এছাড়াও তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে লাগবে, এছাড়াও তোমাদের এই টপিকটা গুরুত্বপূর্ণ তোমাদের বিসিএস পরীক্ষার জন্য। তোমরা সকলে প্রস্তুত হয়ে যাও, আমরা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু দেখব। এটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে তোমরা এই শুধু ক্যাডেট এক্সামে নয়, তোমাদের বিভিন্ন পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে এবং ক্যাডেট এক্সামে ডিরেক্টলি এই শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ থেকে কমপক্ষে দুইটা প্রশ্ন থাকে, সো তোমরা বুঝতেই পারতেছো এটি কতটা গুরুত্বপূর্ণ তোমাদের ক্যাডেট এক্সামের জন্য। আসো আমরা খুব সুন্দরভাবে এবং মজা করে আজকে এই টপিকটি শেষ করব, ঠিক আছে সবাই? তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইড প্রেজেন্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্লাইড শো। ওকে, শব্দ, শব্দ বলতে কী বোঝায়? শব্দ হচ্ছে বিভিন্ন অর্থবোধক ধ্বনি ও ধ্বনির সমষ্টি। তাহলে অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনির সমষ্টিকে কী বলা হয়? অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনির সমষ্টিকে বলা হয় শব্দ। আচ্ছা, বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে অর্থযুক্ত ধ্বনিকে শব্দ বলে। তাহলে শব্দ কাকে বলে? শব্দ বলা হয় অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। আচ্ছা, এখন আসো আমরা শব্দের শ্রেণী বিভাগটা একটু জেনে নিই। শব্দের শ্রেণী বিভাগ, শব্দকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দকে ভাগ করা হয়েছে। আচ্ছা, সেই দৃষ্টিকোণগুলো কী কী? শব্দটা কোথা থেকে এসেছে, হ্যাঁ শব্দটা কোথা থেকে এসেছে, এর উৎস কী, এবং শব্দের উৎপত্তি কোন উৎস থেকে এই শব্দটির উৎপত্তি ঘটেছে, এইভাবে শব্দ শ্রেণীবিভাগ করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে শব্দের অর্থগত দিক থেকে, অর্থাৎ শব্দটা কী অর্থে হ্যাঁ প্রকাশ করছে, শব্দের অর্থের দিক থেকে অর্থের বিবেচনায়ও শব্দকে শ্রেণীবিভাগ করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শব্দগুলো কীভাবে গঠিত হয়েছে, হ্যাঁ এই গঠনগত দিক থেকে। তাহলে আমরা শব্দের শ্রেণীবিভাগকে তিনটি ভাগে ভাগ করতে পারি। শব্দের শ্রেণীবিভাগকে কয়টি ভাগে ভাগ করতে পারি? তিনটি ভাগে। এক নম্বর হচ্ছে শব্দের উৎস, দুই নম্বর হচ্ছে শব্দের অর্থ, তিন নম্বর হচ্ছে শব্দের গঠন। তাহলে তোমরা সকলেই নোট করে নাও, শব্দের শব্দকে তিন ভাগে তিনটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎস বা উৎপত্তিগত দিক থেকে, দুই নম্বর হচ্ছে শব্দের অর্থগত দিক থেকে, আর হচ্ছে শব্দের গঠনগত দিক থেকে। অর্থাৎ শব্দটি কোন উৎস থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে এই বিষয়ে, আচ্ছা তারপরে হচ্ছে শব্দের অর্থ কী সে বিষয়, এবং শব্দটি কী উপায়ে গঠিত হয়েছে। তাহলে এই তিনটি ভাগে শব্দকে শ্রেণীবিভাগ করা হয়েছে, ঠিক আছে? তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণীবিভাগ সম্ভব। যেমন শব্দগুলো কোন উৎস থেকে এসেছে, অথবা কোন প্রক্রিয়ায় তৈরি হয়েছে বা গঠিত হয়েছে, কিংবা কোন অর্থ প্রকাশে প্রকাশ করছে, এই সব বিবেচনায় শব্দকে শ্রেণীবিভাগ করা যায়। ওকে, এবার আসো আমরা দেখে নেই শব্দের শ্রেণীবিভাগ। প্রথমত আমরা উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ দেখে নিই। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ, এই পাঁচ ভাগে শব্দকে শ্রেণীবিভাগ করা হয়েছে। ওকে, তাহলে এই পাঁচ প্রকার শব্দের শ্রেণীবিভাগ আমরা একটু বিস্তারিত জেনে নিই। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় সরাসরি এসেছে কোনোরূপ পরিবর্তন বা বিকৃত না হয়ে, এগুলো হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ যেমন চন্দ্র, হ্যাঁ সূর্য, মস্তক, বৃক্ষ, এই ধরনের শব্দগুলো আমাদের তৎসম শব্দ। আচ্ছা, এরপরে আছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ কোনগুলো? যে শব্দগুলো যে তৎসম শব্দ থেকে কিছুটা পরিবর্তন হয়ে, অর্থাৎ যুগের পরিবর্তনের সাথে এগুলো কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, তাই না? এগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন গৃহিণী একটা শব্দ, এই গৃহিণী শব্দটা পরিবর্তন হয়ে কিছুটা কিঞ্চিত পরিবর্তন হয়ে এটা হয়েছে কি বাংলা ভাষায় গিন্নি হিসাবে আমরা ব্যবহার করছি, যেটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ।
এবার আসো আমরা তদ্ভব শব্দ সম্পর্কে জেনে নিই। তৎসম এবং তদ্ভব থেকে অর্থাৎ প্রাকৃত ভাষার মাধ্যমে যে শব্দগুলো বাংলা ভাষায় পুরোপুরি পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। আসো আমরা একটা তদ্ভব শব্দের উদাহরণ দেখে নিই যে তদ্ভব শব্দটা কিভাবে বাংলা ভাষায় এসেছে। হ্যাঁ, তদ্ভব শব্দের একটা আমরা উদাহরণ দেখি, যেমন মৎস্য একটা শব্দ, তাই না? মৎস্য শব্দটা পরিবর্তন হয়ে প্রাকৃতের মাধ্যমে এটি হয়েছে কি, মৎস্য, মৎস্য। পরবর্তীতে এটি আবার আবার আমাদের তদ্ভব ভাষায় এটি মাছ রূপে লাভ করেছে, বাংলা ভাষায় আমরা যেটা মাছ বলি। হ্যাঁ, তাহলে মৎস্য শব্দটা ছিল সংস্কৃত শব্দ এবং সেটি পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষার মধ্যে মৎস্য হয়েছে, এবং পরবর্তীতে এখন তদ্ভব শব্দ হিসেবে মাছ আমরা ব্যবহার করছি। সবাই বুঝতে পেরেছো কিভাবে তদ্ভব শব্দটা ব্যবহৃত হচ্ছে আমাদের, বা কিভাবে তদ্ভব শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এসেছে? এবার আসো আমরা আলোচনা করি দেশি শব্দ নিয়ে। দেশি শব্দ বলতে কোন শব্দগুলো বোঝাচ্ছে? অতি প্রাচীনকাল থেকে অর্থাৎ বাংলা ভাষায় যে শব্দগুলো কোনোরূপ পরিবর্তন হয়নি বা কোনোরূপ বিকৃত প্রাপ্ত হয়নি, যেগুলো আমাদের দেশে এখনো প্রচলিত আছে, সে পূর্ণ অর্থটাই কি একই অর্থ ব্যবহৃত হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ। আচ্ছা, দেশি শব্দগুলো যেমন ডিঙ্গি, নৌকা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কি, দেশি শব্দ। এবার আসো আমরা বিদেশি শব্দগুলো নিয়ে আলোচনা করি। বিদেশি শব্দ বলতে কোন শব্দগুলোকে বুঝতেছি? বিদেশি বিভিন্ন ভাষা থেকে এই শব্দগুলো বাংলা ভাষায় এসেছে, বিভিন্ন ভাষা থেকে এই শব্দগুলো বাংলা ভাষায় এসেছে। আচ্ছা, যেমন তোমার আরবি ভাষা থেকে অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে, তারপরে ইংরেজি ভাষা থেকে অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে, চীনা ভাষা থেকে, হ্যাঁ, যেমন চা, তারপর হচ্ছে আনারস, এগুলো বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, তাই না? এগুলো হচ্ছে কি শব্দ? এগুলো হচ্ছে বিদেশি শব্দ। তাহলে আমরা প্রথমে উচ্চ বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগটা দেখলাম। এবার আসো আমরা চলে যাই অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগে। অর্থ অনুসারে শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। অর্থ অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে যৌগিক শব্দ, অপরটি রূঢ় বা রূঢ়ি শব্দ, এবং তিন নম্বরে হচ্ছে যোগরূঢ় শব্দ। তাহলে অর্থ অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। আসো আমরা এগুলো বিস্তারিত জেনে নিই, এই শব্দগুলোর বিস্তারিত আমরা এখন দেখব। সো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও সবাই, এই অর্থ অনুসারে শব্দের তিন প্রকার, যেটি হচ্ছে যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ, ঠিক আছে? আসো এবার আমরা দেখি গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগটা দেখি। গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে। গঠন অনুসারে কয়ভাবে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাধিত শব্দ এবং মৌলিক শব্দ। মৌলিক শব্দ কোনগুলো? মৌলিক শব্দ হচ্ছে যে শব্দগুলোকে আর ভাঙানো বা বিশ্লেষণ করা যায় না, যে শব্দগুলোকে কি ভাঙানো বা বিশ্লেষণ করা যায় না, এবং যে শব্দগুলোর সাথে কোনো বিভক্তি বা অন্য কিছু যুক্ত থাকে না, সেগুলো হচ্ছে কি, মৌলিক শব্দ। যেমন বই, বই একটি মৌলিক শব্দ, এই বই শব্দটি আর ভাঙানো বা বিশ্লেষণ করা যায় না। ওকে, তাহলে এর সাথে কোনো বিভক্তি যুক্ত নেই বা কোনো কিছু যুক্ত নেই, এটি হচ্ছে কি, মৌলিক শব্দ। আচ্ছা, আবার সাধিত শব্দ কোনগুলো? সাধিত শব্দ হচ্ছে যে শব্দগুলোকে ভাঙানো বা বিশ্লেষণ করা সম্ভব, সেগুলো হচ্ছে সাধিত শব্দ। যেমন হাতল, হাতল শব্দটার দিকে আমরা লক্ষ্য করি। আচ্ছা, হাতল শব্দটা দেখো আমরা কিন্তু এটাকে চাইলে ভাঙাইতে পারি। যেমন হাত, হাতের একটা নির্দিষ্ট অর্থ আছে, তাই না? হাত যোগ ল, হাতল। আচ্ছা, এই শব্দটা হচ্ছে কি, সাধিত শব্দ। এগুলো আমরা বিস্তৃত আবার আলোচনা করব। এবার আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, পরবর্তী টপিকটা আলোচনা করি। ওকে, নেক্সট টপিক। আচ্ছা, এবার দেখো সাধিত শব্দগুলোকে আবার ভাগ করা হয়েছে ছয় ভাগে। সাধিত শব্দগুলোকে কয়ভাবে ভাগ করা হয়েছে? ছয়ভাবে ভাগ করা হয়েছে। দেখো সাধিত শব্দগুলো যেমন প্রত্যয় যোগে শব্দ গঠিত হতে পারে, উপসর্গ যোগে শব্দ গঠিত হতে পারে, তারপর হচ্ছে সন্ধির মাধ্যমে শব্দ গঠিত হতে পারে, সমাসের মাধ্যমে শব্দ গঠিত হয়, দ্বিরুক্তি শব্দের মাধ্যমে শব্দ গঠিত হয়, পদান্তরের মাধ্যমে এক পদ থেকে অন্য পদে পরিবর্তন করেও শব্দ গঠন করা সম্ভব। আচ্ছা, আমরা তাহলে এই সবগুলো একটা করে উদাহরণ দেখে নিই যে কিভাবে এই প্রত্যয় যোগে, উপসর্গ যোগে, সন্ধি যোগে শব্দ গঠিত হয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখে নিই প্রত্যয় যোগে কিভাবে শব্দ গঠিত হয়। ওকে, যেমন ঢাকা একটা শব্দ, তাই না? ঢাকা একটা শব্দ, তো ঢাকা শব্দটাকে আমরা, সরি, ঢাকায়, এই ঢাকায় শব্দের সাথে কি, ঢাকা
ঢাক যোগ আই, আই প্রত্যয় যুক্ত হয়ে কি হচ্ছে এই ঢাকায় শব্দটা গঠিত হয়েছে, তাহলে ঢাক যোগ আই, এই আই প্রত্যয় যুগে এই শব্দটি গঠিত হচ্ছে। এবার আসো আমরা উপসর্গ যুগে শব্দ গঠনটা দেখি, যেমন অ একটি উপসর্গ, এই অ উপসর্গ যুগে কিভাবে শব্দ গঠিত হয় আমরা একটু দেখি, যেমন কাজ, কাজ একটি শব্দ তাই না, এই কাজ বলতে কি বুঝাচ্ছে কোনো কিছু কর্ম বা কোনো কিছু করা তাই না, এটি হচ্ছে কাজ। আচ্ছা এই কাজের পূর্বে যদি আমরা অযুক্ত করে দিই, দেখো নতুন একটা শব্দ হয়ে গেল তাই না, তাহলে কি হলো অকাজ, কাজ এর পূর্বে যদি আমরা অযুক্ত করি তাহলে কি হলো অকাজ তাই না। আচ্ছা এবার আসো আমরা সন্ধির মাধ্যমে শব্দ কিভাবে গঠিত হয় সেটা একটু দেখি, সন্ধির মাধ্যমে শব্দ গঠন। আচ্ছা যেমন বিদ্যালয় একটা শব্দ, বিদ্যালয় শব্দটা আসো আমরা বিদ্যালয় শব্দটাকে একটু সন্ধি বিচ্ছেদ করে দেখি, যেমন বিদ্যা যোগ আলয়, তাহলে এই বিদ্যালয় শব্দটাই কি আমাদের সন্ধি যোগে গঠিত হয়েছে রাইট। আচ্ছা এবার আসো আমরা সমাস যোগে একটি শব্দ দেখি, ওকে সমাসের মাধ্যমে কিভাবে শব্দ গঠিত হয় আমরা একটু দেখি, সমাসের মাধ্যমে শব্দ গঠন, যেমন মা ও বাবা এই দুটি মিলে আমাদের একটা দ্বন্দ্ব সমাস হচ্ছে কি মা হাইফেন বাবা, হ্যাঁ সমাসের মাধ্যমে আমাদের শব্দ গঠিত হয়। আচ্ছা দ্বিরুক্ত শব্দের মাধ্যমেও কি শব্দ গঠন করা যায়, দ্বিরুক্ত শব্দের মাধ্যমে শব্দ কিভাবে গঠিত হয় আমরা একটু দেখি, যেমন জ্বর, জ্বর একটা শব্দ। আচ্ছা যদি বলি আমার জ্বর এসেছে, তাহলে এই জ্বর বলতে কি বোঝাচ্ছে সম্পূর্ণ যে আমি অসুস্থ তাই না, এরকম বোঝাচ্ছে। আর যদি আমরা জ্বর শব্দকে পরপর দুবার ব্যবহার করি জ্বর জ্বর তাই না, তখন কি বোঝাচ্ছে দেখো যে আমার জ্বর 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 লাগছে, তখন কি শব্দের অর্থ কি আরেকটু সম্প্রসারিত হয়ে যাচ্ছে, যে আমি কি পুরোপুরি আমার জ্বর এসেছে, জ্বর আসেনি কিন্তু আমার মনে হচ্ছে যে জ্বর জ্বর লাগছে, এখানে সামান্য অর্থে ব্যবহৃত হচ্ছে তাই না। আচ্ছা এবার আসো পদান্তরের মাধ্যমে কিভাবে শব্দ গঠিত হয় আমরা একটু দেখে নিই। আচ্ছা যেমন নীল, নীল একটা শব্দ। আচ্ছা এই নীল শব্দটাকে আমরা, এটা নীল কোন পদে আছে, এটি একটি বিশেষ্য পদ তাই না, নীল কোন পদে আছে একটি বিশেষ্য পদ, আমরা একে বিশেষণ পদে যদি রূপান্তর করি পদান্তর করি তাহলে কি হয় এটা নীলিমা হয় রাইট, নীলিমা, তাহলে বিশেষ্য পদে বিশেষণ পদে আমরা অর্থাৎ বিশেষ্যকে কোথায় নিয়ে আসলাম বিশেষণে নিয়ে আসলাম তাই না। এভাবে পদান্তরের মাধ্যমেও শব্দ গঠন করা সম্ভব। তাহলে আমরা সাধিত শব্দগুলো কিভাবে গঠিত হয়ে থাকে আমরা দেখেছি, এগুলো বিস্তারিত আমরা আলোচনা করব। আসো এবার চলে যাই আমি পরবর্তী স্লাইডে। এবার আমরা দেখব উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগগুলো, আমরা তার বিস্তারিত রূপ দেখব। আচ্ছা আমরা জানতে পেরেছি উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগের মধ্যে একটি রয়েছে খাঁটি বাংলা শব্দ। আসো আমরা খাঁটি বাংলা শব্দগুলো কোনগুলো সে বিষয়ে আমরা একটু জেনে নিই বিস্তারিত রূপে। খাঁটি বাংলা শব্দ বলতে সে সকল শব্দকে বোঝাচ্ছে যেগুলো সভ্যতার প্রভাবেও কোনোরূপভাবে বাংলা ভাষায় এগুলো বিকৃত প্রাপ্ত হয়নি, অর্থাৎ অতি প্রাচীনকাল থেকে এই শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। ওকে এই বাংলা ভাষায় এই খাঁটি বাংলা শব্দ বা দেশি শব্দগুলো শতকরা কত পার্সেন্ট ব্যবহৃত হচ্ছে তোমরা জানো? হ্যাঁ মাত্র 2%, অর্থাৎ 100টি শব্দের মধ্যে, 100টি শব্দের মধ্যে মাত্র দুটি শব্দ হচ্ছে খাঁটি বাংলা বা দেশি শব্দ, আর বাকিগুলো কি অন্যান্যভাবে বিভিন্নভাবে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তাহলে খাঁটি বাংলা বা দেশি শব্দ আছে বাংলা ভাষায় শতকরা কত পার্সেন্ট? মাত্র দুই পার্সেন্ট শব্দ হচ্ছে কি খাঁটি বাংলা বা দেশি শব্দ। এই শব্দগুলো অতি প্রাচীনকাল থেকেই বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে এবং এগুলোর কোনো রূপ অর্থের পরিবর্তন হয়নি। আসো আমরা এবার খাঁটি বাংলা শব্দগুলোর বিস্তারিত দেখে নিই কোন শব্দগুলো খাঁটি বাংলা শব্দ। আচ্ছা দেখো বাংলার পূর্ববর্তী প্রাকৃত ভাষায় শব্দ এই শব্দগুলো প্রবেশ করেছে এবং পরবর্তীতে এইগুলো পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। কতিপয় খাঁটি বাংলা বা দেশি শব্দগুলো যেমন ঢেকি, ঢোল,
কাটা, খোপ, ডিঙ্গি, কুলা, টোপর, হ্যাঁ, তারপর হচ্ছে বাখারি, কুড়ি, জিঙ্গা, হ্যাঁ ইত্যাদি, এই শব্দগুলো হচ্ছে কি খাঁটি বাংলা শব্দ। আসো আমরা এখন একটা গল্প শুনি, হ্যাঁ গল্প শিখি, এই গল্পটার মাধ্যমে আমরা খাঁটি বাংলা শব্দগুলো খুব ভালোভাবে মনে রাখতে পারবো। তাহলে গল্পটা একটু শুনি। 20 বছর বয়সী একটা কন্যাকে তার বাবা মা মনে করেছে তাকে বিয়ে দিবে, ওকে, তার বয়স কত 20 বছর, ওকে, এই 20 বছর বয়সী এই কন্যাকে বিয়ে দেবে, ওকে, বিয়ে দিল কোথায়, একটা গ্রামে, গঞ্জে বিয়ে দিল, কোথায় বিয়ে দিল, গঞ্জে বিবাহ দিল। আচ্ছা তখন গঞ্জ থেকে কি করে, টোপর মাথায় দিয়ে, মাথায় টোপর দেয় না, হ্যাঁ টোপর মাথায় দিয়ে এবং ডিঙ্গি নৌকায় চড়ে, অনেক আগে আগের দিনে কি করে, হ্যাঁ লোকজন কিভাবে যেত যাতায়াত করতো, নৌকায় চড়ে, ডিঙ্গি নৌকায় চড়ে যাতায়াত করতো। তাহলে এই ডিঙ্গি নৌকায় চড়ে ওই খোকাখুকি কোথায় যায়, শ্বশুর বাড়িতে যায়। তারা শ্বশুর বাড়িতে কেন যায়, কন্যাকে নিয়ে আসতে, তাই না, হ্যাঁ বউকে নিয়ে আসতে যায়। আচ্ছা খোকাখুকি যায় শ্বশুরালয়, শ্বশুর বাড়িতে যায়, এবার শ্বশুর বাড়িতে যখন গিয়েছে তখন শ্বশুর বাড়িতে যে লোকজন আছে তারা কি করলো, তারা সকলেই এই বরপক্ষকে তো খাওয়াতে হবে, আপ্যায়ন করতে হবে, তাদের পেট ভরাতে হবে, পেট ভরানোর জন্য তারা কি করলো, ঢেঁকিতে ধান বানলো, ঢেঁকিতে কি করলো, ধান বানলো, এরপরে এই ধানগুলোকে চাল করলো, চাল করে এগুলোকে কুলা দিয়ে ঝাড়ে। সবাই কুলা দেখেছো তোমরা, হ্যাঁ অনেকে হয়তো দেখোনি কুলা, অনেকে হয়তো কুলা ছিল না, দেখবে বিয়ে বাড়িতে কুলা ব্যবহার করা হয়, হ্যাঁ এই কুলাতে কি করে ধানগুলো ঝেড়ে, ঝেড়ে এগুলোকে চাল করে সুন্দর করে উনুনে রান্না করে, উনুন শব্দের অর্থ কি আগুন, আগুনে বা চুলায় রান্না করে, হ্যাঁ আগুনে বা চুলায় রান্না করে পরবর্তীতে তখন তা কি করে বরপক্ষের পেট ভরানো হয়। আচ্ছা এবার বিয়ের ঠিক 20 দিন পরে বউ বরকে বললো যে বাজারে যাও, অনেক বাজার সদাই লাগবে, ওকে, বর গেল বাজারে, বাজারে গিয়ে কী কী নিয়ে আসতো, বর গেল বাজারে, ও বরকে বলছে যে তুমি বাজারে গিয়ে নিয়ে আসবে জিঙ্গা, হ্যাঁ তারপর হচ্ছে ডাব, তারপর হচ্ছে চাটাই, হ্যাঁ চাউল, মুড়ি, কলা, এগুলো নিয়ে আসবা, এগুলো নিয়ে আসতে বলছে বরকে। তখন বর বাজার থেকে যে এই বিষয়গুলো এগুলো আনার জন্য, যেহেতু 20 দিন পরে বেরোইছে, অনেক দেরিতে বের হয়েছে, অনেকদিন পরে বর বাজারে যাওয়ার পথেই বন্ধু বান্ধবের সাথে দেখা, দেখা হওয়ার পরেই বন্ধু বান্ধব বললো যে এতদিন, যেহেতু তুই এতদিন পরে বের হয়েছিস, আস আমরা একটু আড্ডা দিই, আড্ডা দিতে দিতে বরের লেট হয়ে গেল। পরবর্তীতে বন্ধু বান্ধবের সাথে লেট করতে করতে বর বাজার আনতে আনতে অনেক লেট হয়ে গিয়েছে, বাসায় এসে দেখে বউ তো অনেক রাগান্বিত হয়ে গিয়েছে, হ্যাঁ তোমাকে পাঠিয়েছি কখন, তুমি কখন এসেছো, এত লেট করে কেন এসেছো। তখন বউ কয়লা ছায়ের মতো মুখ করে এবং লাঠি আর ঝাঁটা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। আসো এই গল্পটাকে আমরা এবার দেখে নিই সুন্দর একটা স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে। 20 বয়সী ডাগর ডাগর চোখওয়ালা কন্যার বিয়ে হয় গঞ্জে, গঞ্জ থেকে টোপর মাথায়, গঞ্জ থেকে টোপর মাথায় ডিঙ্গি নৌকায় চড়ে খোকাখুকি যায় শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে ঢেঁকিতে ধান বেনে চাউল করে কুলা দিয়ে ঝেড়ে উনুনে রান্না করে বরপক্ষের পেট ভরানো হয়। 20 দিন পর বর বাজার থেকে জিঙ্গা, ঢাসা, চোঙ্গা, মুড়ি, চাটাই, বাখারি, ডাব ও তেঁতুল নিয়ে এসে দেখে দরজায় দাঁড়িয়ে আছে লাঠি, ঝাঁটা, ঝোপ এবং ডিল হাতে কয়লা ছাইয়ের মতো বউ। তাহলে আমরা এখানে দেখো যে শব্দগুলো আমি এই স্লাইডের যে শব্দগুলো লাল কালার করে দিয়েছিলাম, তাই না, এই লাল কালার করা যে শব্দগুলো আছে, লাল রঙের শব্দগুলো, এগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ বা খাঁটি বাংলা শব্দ। তোমরা লাল কালারের এই শব্দগুলো সবাই আন্ডারলাইন করে নাও, আর শব্দগুলো তোমরা এই স্লাইডটা স্ক্রিনশট দিয়ে নাও, সকলেই এই স্লাইডটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, ওকে, হ্যাঁ দ্বিতীয় স্লাইডটাও একটু স্ক্রিনশট দিয়ে নাও, সবাই স্ক্রিনশট দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এবার আসো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তোমরা সকলেই স্ক্রিনশট দিয়েছো কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও, কোনো সমস্যা হচ্ছে কিনা বা তোমরা বুঝতে পেরেছো কিনা, আশা করা যাচ্ছে তোমরা সকলেই বুঝতে পেরেছো, হ্যাঁ অনেকেই আমাকে কমেন্ট করেছো বুঝেছো, ঠিক আছে ভেরি গুড। আচ্ছা তাহলে আরও কারো কোনো যদি সমস্যা হয়, আমরা কোনো শব্দের অর্থ যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। একজন বলেছে জিঙ্গা কি, জিঙ্গা হচ্ছে একটা সবজি, জিঙ্গা কি একটা সবজি, তোমরা সবজি খাও না, আচ্ছা জিঙ্গা হচ্ছে একটা সবজি, আর হচ্ছে হ্যাঁ কয়লা ছাই এগুলো তো সবই জানো তোমরা, আর কোনো শব্দের অর্থ কি বুঝতে সমস্যা আছে, আচ্ছা ঠিক আছে, ওকে রিদিমা আমাকে জানিয়েছে বুঝতে পেরেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে আর কেউ কোনো সমস্যা আছে,
হ্যাঁ আদি বলেছে, বুঝতে পেরেছে, ভেরি গুড। আচ্ছা এছাড়াও হ্যাঁ ডিঙ্গি নৌকা, ডিঙ্গি নৌকা সম্পর্কে জানতে চেয়েছে আমাদেরকে একজন। ডিঙ্গি নৌকা হচ্ছে, আচ্ছা ডিঙ্গির মতো দেখতে নৌকা, আগের দিনে কি করতো বিভিন্ন বড় বড় গাছ ছিল সেই গাছগুলোকে মাঝখানে কেটে নৌকার মতো বানাতো, বানিয়ে অর্থাৎ এই এই নৌকাগুলোর পেটটা অনেক বড় ছিল, বুঝতে পেরেছো, এই জন্য এগুলোকে ডিঙ্গি নৌকা নাম দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ডিঙ্গি নৌকা। আচ্ছা আর কোনো সমস্যা কারো? ঠিক আছে আর কোনো সমস্যা নেই, ভেরি গুড, সকলে বুঝতে পেরেছ আশা করা যাচ্ছে। আসো এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই, ভেরি গুড, সকলে কমেন্ট করেছো এবং অনেকের কাছে খুব ইজি লেগেছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আরও অনেকেই কমেন্ট করছো, তোমাদের সকলের কমেন্ট তো পড়া সম্ভব না, তারপর আমি দু একটা কমেন্ট পড়ে দিচ্ছি। আচ্ছা একজন বলেছে খুব ইজি টপিক, হ্যাঁ খুবই ইজি, ভেরি ইজি, থ্যাংক ইউ। আচ্ছা আরও একজন বলেছো যে তোমার খুবই পছন্দ হয়েছে স্লাইডটি, ভেরি গুড। এভাবে তোমরা যদি পড়ো, এভাবে সহজ টেকনিকের মাধ্যমে ইনশাল্লাহ তোমরা ক্যাডেট কলেজের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে আরও ইজি হয়ে যাবে, তোমরা টেকনিক ব্যবহার করে পড়বে। আচ্ছা ওকে ভেরি গুড, আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে তোমাদের খুবই ভালো লেগেছে আজকের টপিকটি এবং খুব সুন্দর তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছো। ওকে আমাকে রংপুর থেকে রাহাত জানিয়েছো যে তোমার আজকের টপিকটি খুবই ইজি লাগছে, ওকে তুমি তাহলে দেশি শব্দগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। মায়েশা জানিয়েছে আমাকে ফেনী থেকে, এছাড়াও রিদিমা জানিয়েছো আমাকে তোমারও খুব ইজি টপিক। আচ্ছা নূর জানিয়েছো যে তোমার এগুলো মুখস্থ হয়ে গিয়েছে একবারে, আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। আসো আমরা তাহলে এই একবার আমি যে গল্পটা বলেছি এবং বিবাহের কাহিনীটা, তাই না, গ্রাম্য বিবাহ, এই গ্রাম্য বিবাহের কাহিনীটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আশা করা যাচ্ছে তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা তোমরা আর কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তাহলে পরবর্তীতে তোমাদেরকে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আসো আমরা এবার পরবর্তী টপিকে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা আলোচনা করব আমাদের অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ নিয়ে। অর্থ অনুসারে শব্দকে কয়ভাবে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে যৌগিক শব্দ, দু নম্বর রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগ রূঢ় শব্দ। আমরা তাহলে অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আমরা এখন আলোচনা করব। অর্থ অনুসারে অনুসারে শব্দে অর্থ অনুসারে শব্দকে কয়ভাবে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগ রূঢ় শব্দ। আচ্ছা আমরা এবার অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগগুলো একে একে সবগুলো আলোচনা করব। ঠিক আছে প্রথমে আমরা আলোচনা করব যৌগিক শব্দ, সবাই আবারও লিখো যৌগিক শব্দ। যৌগিক শব্দ এবং এর বিস্তৃত রূপ আমরা বিস্তারিত বিষয় আমরা জানবো, তাহলে আমরা এখন আলোচনা কি আলোচনা করব হচ্ছে যৌগিক শব্দ নিয়ে। ওকে আমরা এখন যৌগিক শব্দ নিয়ে আলোচনা করব। ওকে সবাই তাহলে কপিতে হেডলাইন দাও যৌগিক শব্দ। আচ্ছা যৌগিক শব্দ কোনগুলো আমরা আগে সেটা জেনে নিই, যৌগিক শব্দ কোনগুলো সেগুলো জেনে নিই। আচ্ছা যৌগিক শব্দ বলতে সেই সকল শব্দকে আমরা বুঝতেছি যেগুলো হচ্ছে যেগুলো উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম, অর্থাৎ উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের কোনোরূপ পরিবর্তন হয়নি এবং একই রকম রয়েছে, সেগুলো হচ্ছে যৌগিক শব্দ। তাহলে যৌগিক শব্দ কোন শব্দগুলো? যেসব যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলো হলো যৌগিক শব্দ। যেমন আমরা একটা উদাহরণ দেখি, গায়ক শব্দটার আমরা উদাহরণ দেখি। হ্যাঁ গায়ক শব্দের বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? গই যোগ অপ, গই যোগ অপ গায়ক। তাহলে এই গায়ক শব্দ দেখো আমরা যখন ভাড়াচ্ছি, হ্যাঁ এটার যে অর্থ ছিল গই যোগ অপ গায়ক, এই গায়ক শব্দ অর্থ কি? যে গান গায়। আবার এর ব্যবহারিক অর্থ কি? যে গান করে আমরা তাকে কি বলি? গায়ক বলি, তাই না? উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি কোনোরূপ পরিবর্তন হয়নি, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের কোনোরূপ পরিবর্তন হয়নি। তাহলে যেই সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকবে সেগুলোকে আমরা বলবো যৌগিক শব্দ। ওকে অনুরূপভাবে কর্তব্য, হ্যাঁ কর্তব্য শব্দ যেমন ক্রিয়া যোগ তব্য, এর ব্যবহারিক অর্থ যেমন কাজ করা বা যা করতে
করতে হবে এবং উৎপত্তিগত অর্থ কি কাজ করা বা যা করতে হবে, তাহলে এর কোনো পরিবর্তন হয়নি। তাহলে তোমরা সকলেই দেখতে পেয়েছো যৌগিক শব্দ কোনগুলো, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম সেগুলো হচ্ছে যৌগিক শব্দ। আচ্ছা, যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কোনো সমস্যা হলে। ওকে, ভেরি গুড। রিদিমা বলছে সে বুঝতে পেরেছে, তানবীর বলছে বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, রিদওয়ান বলছে বুঝতে পেরেছো, ইনান বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এই স্লাইডটা একটু স্ক্রিনশট দিয়ে নাও সবাই। ওকে, স্ক্রিনশট দিয়েছো? আচ্ছা, স্ক্রিনশট কমপ্লিট হলে আমাকে ডান কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড, ডান। ওকে, তোমরা তো অনেক এক্সপার্ট হয়ে গিয়েছো, খুব দ্রুত স্ক্রিনশট দিতে পারো। আচ্ছা, আসো আমরা এবার পরবর্তী টপিকে চলে যাই। আসো, এবার আমরা দেখব যৌগিক শব্দের একটা টেকনিক, সহজ টেকনিকের মাধ্যমে আমরা যৌগিক শব্দগুলো দেখে নিই। আচ্ছা, হাসান নামে একটা ছেলে আছে, বুঝতে পেরেছো? এই হাসানের কণ্ঠটা অনেকটা মেয়েদের মতো। হাসানের কণ্ঠটা কার মতো? মেয়েদের মতো, ছেলে হয়েও মেয়েদের মতো কণ্ঠটা। আর হাসান, তার অভ্যাস হচ্ছে গান গাওয়া, সবসময় সে কি গান নিয়ে ব্যস্ত থাকে, গানের রিহার্সাল করে, যেহেতু একটু মেয়েলি কণ্ঠ সেজন্য একটু গান গাইতে সে একটু পছন্দ করে। আচ্ছা, এই হাসানের কর্তব্য সবসময় কী করা? বাবুয়ানা ভাব করা আর হচ্ছে বাদরামি করা। বাদরামি বুঝো? হ্যাঁ, তোমরা সকলে এটা ভালো বুঝো। তাহলে এই বাবুয়ানা ও বাদরামিকে হাসান কী করলো? একদিন বাদ দিল, বাদ দিয়ে সে মিতালির দৌহিত্রকে নিয়ে গেলো। মিতালির দৌহিত্রকে ধরে নিয়ে, দৌহিত্র মানে কি, তার ভাইকে নিল, তাই না? মিতালির দৌহিত্রকে নিয়ে সে একদিন একটা মনে করো প্রকৃতিতে চলে গেল। প্রকৃতিতে গিয়ে সে তার একটা অ্যালবাম আছে, গান গাইতে গাইতে একটা অ্যালবাম করেছে, সেই অ্যালবামের চিকামারা, এই অ্যালবামটার নাম দিয়েছিল সে চিকামারা। ওই অ্যালবামে একটা গান ছিল যে তুমি যে আমার শয়নে নয়নে চাঁদপনা প্রাণপক্ষী, এই গানটা সে শোনানো শুরু করলো। তাহলে আমরা এখানে আমরা একটু স্লাইডে দেখি, আমরা ছন্দটা দেখে নিই। মেয়েলি কণ্ঠের গুণবান ভাড়াটে গায়ক হাসানের কর্তব্য বাবুয়ানা ও বাদরামিকে বাদ দিয়ে মিতালির দৌহিত্রকে চিকামারা অ্যালবামের তুমি যে আমার শয়নে নয়নে চাঁদপনা প্রাণপক্ষী গানটি শোনানো। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও তো এই চিকামারা শব্দের অর্থটা কি। হ্যাঁ, অনেকেই চিকামারা শব্দের অর্থ বুঝতেছো না। আচ্ছা, চিকামারা শব্দের অর্থ কি? ওকে, চিকামারা শব্দের অর্থ একজন লিখেছ ইঁদুর মারা। না, ইঁদুর মারা হবে না, এটা কোনো ইঁদুর মারা হবে না। চিকামারা শব্দের অর্থ দেখি আমাকে তোমরা একটু জানাও, খুব দ্রুত জানাতে হবে কমেন্ট করে। ওকে, খুব দ্রুত কমেন্ট করো চিকামারা শব্দের অর্থ কি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভেরি গুড। নূর আমাকে জানিয়েছ দেয়ালে লিখন, ভেরি গুড। হ্যাঁ, চিকামারা শব্দের অর্থ কি? দেয়ালে লিখন। আমরা দেয়ালে অনেক সময় কি দেখবে, তোমরা রাস্তায় হাঁটতে গেলেও ক্যাডেট কেয়ারের অনেক কিছু দেয়ালে লেখা থাকে, রাইট? এই দেয়ালে লেখাগুলোকে আমরা বলি কি, চিকামারা। চিকামারা শব্দের অর্থ কি? দেয়ালে লিখন। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছ চিকামারা শব্দের অর্থ কি? চিকামারা শব্দের অর্থ হলো দেয়ালে লিখন। আচ্ছা, তোমরা সকলেই তাহলে একটু স্ক্রিনশট দিয়ে নাও এই সুন্দর টেকনিকটা, যৌগিক শব্দের এই সুন্দর টেকনিকটা তোমরা সকলে একটু স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দেওয়া হয়েছে? স্ক্রিনশট দেওয়া হলে আমাকে একটু ডান কমেন্ট করে জানাবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আবার বলছি যে তোমরা যে স্ক্রিনশটগুলো দিচ্ছ এগুলো যেন স্ক্রিনশটেই থেকে না যায়, ক্লাস শেষ হলে অবশ্যই বসে বসে সবগুলো নোট করতে হবে এবং নোট করে তোমরা আমাদের SW গ্রুপে অবশ্যই SW আকারে সাবমিট করবে। আমি কিন্তু প্রত্যেকের SW চেক করব। কেউ যদি SW না করো অবশ্যই তার ভার্চুয়াল পানিশমেন্ট হবে। ভার্চুয়াল পানিশমেন্ট তো বুঝোই, ওকে? তোমরা ইতিমধ্যে সবাই বুঝে গিয়েছো ভার্চুয়াল পানিশমেন্ট কী জিনিস। সো তাহলে সবগুলো স্ক্রিনশট থেকে তোমরা অবশ্যই কী করবে, এগুলো নোট ডাউন করবে কপিতে, তোমাদের নোট ডাউন করে তারপরে তোমরা আমাকে সেগুলো হোমওয়ার্ক আকারে সাবমিট করবে। আসো এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইড, অন ইউর ডিসপ্লে। আচ্ছা, এবার আমরা জানবো রূঢ় বা রূঢ়ি শব্দ কোনগুলো। রূঢ় বা রূঢ়ি শব্দ সম্পর্কে আমরা জেনে নিই। রূঢ় বা রূঢ়ি শব্দ বলতে সে সকল রূঢ় শব্দকে বুঝি যে সকল প্রত্যয় নিষ্পন্ন শব্দ তার প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ প্রকাশ না করে জনসমাজে প্রচলিত পৃথক অর্থ বোঝায়, অর্থাৎ জনসমাজে প্রচলিত অন্য কোনো ভিন্ন অর্থ প্রকাশ করে, সেই শব্দগুলোকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। তাহলে রূঢ় বা রূঢ়ি শব্দ কোনগুলো? যে সকল শব্দ তার প্রত্যয়গত অর্থ প্রকাশ না করে জনসমাজে প্রচলিত ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে সেগুলোকে আমরা বলবো রূঢ় বা রূঢ়ি শব্দ। যেমন একটা শব্দ আমরা একটু দেখে নিই, যেমন কুস্তি একটা শব্দ, তাই না? কুস্তি, কুস্তি,
হস্তি শব্দটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি আসে? হস্তি শব্দের অর্থ কি? হস্তি শব্দের অর্থ হচ্ছে হাত আছে যায়। হস্ত, হস্ত বা হস্ত বা হাত আছে আছে যা, তাহলে হস্ত বা হাত আছে যা সে হস্তি, তাই না? আচ্ছা, তাহলে একটু তোমরা দেখো তো এখানে যে আমাদের সবারই তো হাত আছে, তাই না? আমার দুইটা হাত আছে, তোমাদের সবারই হাত আছে, তাহলে আমরা সবাই কি হস্তি? না, আমরা সবাই হস্তি না। এখানে হস্তি বলতে একটা নির্দিষ্ট প্রাণীকে বোঝাচ্ছে, তাই না? জনসমাজে প্রচলিত সে হাতিকে বোঝাচ্ছে। এই হস্তি বলতে কাকে বোঝাচ্ছে? হস্তি বলতে অন্য একটা অর্থকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে হাতি। হাতিকে বোঝানো হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে হস্তি বলতে কাকে বোঝানো হয়? হাতি, বিশাল দেহের আকৃতি, হ্যাঁ, একটা প্রাণীকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখানে এই রূঢ় বা রূঢ়ি শব্দ বলতে কোন শব্দগুলোকে বুঝি? সেই রূঢ় বা রূঢ়ি শব্দ বলতে বোঝাচ্ছে যে যে সকল প্রত্যয় নিষ্পন্ন শব্দ, যে সকল প্রত্যয় নিষ্পন্ন শব্দ তার প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ প্রকাশ না করে জনসমাজে প্রচলিত পৃথক অর্থ বোঝায়, অর্থাৎ অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, সেই সকল শব্দকে আমরা বলবো রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ, ওকে? আমরা রূঢ় বা রূঢ়ি শব্দের সুন্দর একটি উদাহরণ দেখলাম হস্তি শব্দটারে। আসো, এবার আমরা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে সবাই কি বুঝতে পেরেছো কিনা। ওকে, অবশ্যই খুব দ্রুত কমেন্ট করতে হবে তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, এবং এই স্লাইডটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো আশা করা যাচ্ছে। আমাকে অনেকেই কমেন্ট করে বলছো জি স্যার বুঝতে পেরেছি, ওকে বুঝতে পেরেছো, ভেরি গুড। আসো আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাই। এবার আমরা রূঢ় বা রূঢ়ি শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কীরূপ হয়ে থাকে আমরা সেগুলো একটু দেখে নিই। আচ্ছা, ব্যুৎপত্তিগত অর্থ, যেমন দুহিতা একটা শব্দ, দুহিতা শব্দের অর্থ কী? ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে দহন করে। কিন্তু ব্যবহারিক অর্থ কী? আমরা কন্যা হিসাবে ব্যবহার করি, অর্থাৎ কন্যা, মেয়ে, তাই না? মেয়েদেরকে কী বলি আমরা? কন্যাদেরকে দুহিতা হিসাবে ব্যবহার করি। তাহলে তারপরে দেখো রাখাল, রাখাল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে রক্ষা করে। আচ্ছা, কিন্তু এখানে দেখো আমরা কি যে রক্ষা করে তাকে রাখাল বলতেছি, নাকি যে গবাদি পশু চড়ায়? যে গরু ছাগল বা গবাদি পশু চড়ায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি রাখাল। কিন্তু এখানে আমরা ব্যবহার করতেছি কি রাখাল নির্দিষ্ট একটা অর্থে, অর্থাৎ যে কিনা গবাদি পশু চড়ায়, যে রক্ষা করে তাকে আমরা কিন্তু এই রাখাল শব্দের অর্থ ব্যবহার করছি না। তারপরে দেখো অতিথি, অতিথি শব্দের অর্থ হচ্ছে যার তিথি নেই কিন্তু আমরা ব্যবহার করছি মেহমান হিসাবে। হরিণ, হরিণ হচ্ছে যে হরণ করে, যে কি করে? হরণ করে, তাকে আমরা কি বলি? হরিণ। কিন্তু আমরা এই হরিণ শব্দের ব্যবহারিক অর্থ একটা পশুকে বুঝি, তাই না? একটা কি চতুষ্পদ পশুকে আমরা হরিণ বলতে বুঝি, প্রাণীকে বুঝি। আচ্ছা, এরপরে হচ্ছে সন্দেশ, সন্দেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সংবাদ কিন্তু আমরা ব্যবহার করছি একটা মিষ্টি জাতীয় কোনো খাবারকে হিসেবে, তাই না? সন্দেশ শব্দের অর্থ কি? সন্দেশ একটা মিষ্টান্ন জাতীয় খাবার, কিন্তু এটা এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কি? সংবাদ। আসো এবার আমরা রূঢ় বা রূঢ়ি শব্দগুলোর আমরা সবাই ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ দেখলাম। আসো খুব সহজ একটা টেকনিকের মাধ্যমে এই রূঢ় বা রূঢ়ি শব্দগুলো আমরা একটু দেখে নেই সবাই। তাহলে প্রস্তুত? আচ্ছা, কারো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, কোনো কিছু না বুঝতে পারলে ওকে কমেন্ট করে জানাবে। আসো আমরা তাহলে রূঢ় বা রূঢ়ি শব্দের একটা সহজ টেকনিক শিখে নেই। আচ্ছা, রাখাল বৎসের তৈলাক্তবাসীর করুপ সুর শুনে শ্মশানের প্রবীণ জীব লাবণ্যময়ী কন্যা শশী হস্তি ও হরিণের চামড়ায় কাঠচুপি করে সন্দেশ ও ফলাহার নিয়ে যায় প্রাণের মহাজন শ্বশুরপুত্রের শুশ্রূষা করবে বলে। তাহলে রাখাল একজন একটা ছেলে আছে রাখাল, ওকে? এই রাখাল ছেলেটা বাঁশি বাজায় সবসময়, কী করে? বাঁশি বাজায়, এবং বাঁশিতে সে তেল মাখিয়ে নেয়। বাঁশিতে কী মাখিয়ে নেয়? তৈলাক্ত করে নেয়, কারণ হচ্ছে তেল মাখালে বাঁশির সুরটা আর একটু করুপ হয় এবং সুরতে খুব ভালো লাগে, এই জন্য সে সবসময় বাঁশিতে কী মাখিয়ে নেয়? তেল মাখিয়ে নেয়। এই তৈলাক্ত বাঁশির করুপ সুর শুনে ওই শ্মশান, তো তোমরা সকলেই বুঝো, তাই না? হিন্দুদেরকে যেখানে কী করা হয়, হ্যাঁ, পোড়ানো হয়, তাই না? এটি হচ্ছে শ্মশান। এই শ্মশানের যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে সেই প্রবীণ, এই প্রবীণের একজন একটা কন্যা আছে, অর্থাৎ মেয়ে আছে, সেই কন্যা লাবণ্যময়ী, খুব সুন্দর আর কি। হ্যাঁ, লাবণ্যময়ী বলতে কি বোঝানো হচ্ছে? খুব সুন্দর। এই লাবণ্যময়ী কন্যার নাম হচ্ছে কি? শশী।
এই শশী তখন এই রাখালের বাঁশির সুর শুনে, অর্থাৎ রাখাল হচ্ছে রাখালের ওয়াইফ হচ্ছে এই শশী, শশী হচ্ছে কি রাখালের স্ত্রী। এই শশী কি করে রাখালের বাঁশির সুর শুনে কি করলো, সে হস্তি এবং হরিণের চামড়া নিল, অর্থাৎ হাতি এবং হরিণের চামড়া নিয়ে সেখানে কারচুপি করে। কারচুপি কি সবাই বুঝো? হ্যাঁ, কারচুপি হলো যে ওই সুতা দিয়ে কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের বুনন কাজ, হ্যাঁ হাতের কাজ। এই কারচুপি করে সে কি করে সন্দেশ নেয় এবং ফলাহার নেয় এবং বিভিন্ন ধরনের ফলমূল নেয়, সেগুলো নিয়ে চলে যায় কোথায়, শ্বশুর বাড়িতে। কেন যায়? শ্বশুর এবং পুত্রের শুশ্রূষা করার জন্য, অর্থাৎ রাখাল এবং রাখালের কি বাবার হ্যাঁ শুশ্রূষা বা সেবা যত্ন করার জন্য। সকলে তাহলে বুঝতে পেরেছো? ওকে, তোমরা তাহলে একটু স্ক্রিনশট দিয়ে নাও এই স্লাইডটার। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও, কোথাও যদি কোনো সমস্যা হয় তাও আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি একটু কিছু কমেন্ট নিয়ে আসি। ওকে, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। আচ্ছা, আদি বলছে বুঝতে পেরেছে, সাকিব বলছে বুঝতে পেরেছে, ভেরি গুড। আচ্ছা, রিদিমাও বুঝতে পেরেছো, ভেরি গুড। এছাড়া নূর বুঝতে পেরেছো, মাশফিব নূর বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা ডান আমাকে কমেন্ট করে জানিয়েছো অনেকেই। আচ্ছা, স্ক্রিনশট দিয়েছো কিনা আমাকে তাও একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা, আর কোনো সমস্যা, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, একজন বলছো যে তোমার অনেক ভালো লেগেছে ছন্দটা এবং তোমার খুব ভালো লাগছে। আচ্ছা, ভেরি গুড। আসো আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা হ্যাঁ, এটা খুবই ইজিয়েস্ট টেকনিক। একজন তো বলেছো যে তোমার এখনই মুখস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ, মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমরা ক্যাডেট কেয়ারের প্রত্যেকটা ক্লাসই এভাবে তোমাদেরকে ক্লাসেই পড়া তোমাদের শেষ হয়ে যাবে এভাবে আমরা ক্লাস করাই, এই জন্য তোমরা মুখস্থ মতো হয়ে গিয়েছে। তাহলে রুর বা রুরি শব্দগুলো আমরা সহজ একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো। মনে রাখবা, তোমরা যখন রুর বা রুরি শব্দ আসবে রাখালের কথা চিন্তা করবা, ঠিক আছে, রাখালের কথা চিন্তা করবা। আর হচ্ছে যৌগিক শব্দ আসলে কার কথা চিন্তা করবা? হ্যাঁ, মেলিকণ্ঠে হাসানের কথা চিন্তা করবা, ঠিক আছে। তখন তোমাদের ওই ছন্দটা মনে রাখলে তোমাদের হয়ে যাবে, মেলিকণ্ঠে হাসান কি করছে, হ্যাঁ সেটা মনে রাখলে তোমাদের খুব ইজিলি তোমরা একটু মনে রাখতে পারবা এই পড়াগুলো, ঠিক আছে। আসো আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী ক্লাস স্লাইডের জন্য তোমরা সকলেই প্রস্তুত হও। এর আগে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, ধন্যবাদ সবাইকে, তোমাদের স্ক্রিনশট দেওয়া হয়েছে এবং রুর বা রুরি শব্দ সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আসো এবার আমরা চলে যাব অন্য একটি টপিকে। রুর বা রুরি শব্দের পরে আর একটা টপিক আছে, অর্থগত দিক থেকে শব্দকে কয়ভাবে ভাগ করা হয়েছিল, তিন ভাগে ভাগ করা হয়েছে, যৌগিক শব্দ, রুর বা রুরি শব্দ এবং যোগ রুর শব্দ, রাইট। আচ্ছা, তাহলে আমরা যৌগিক শব্দ দেখলাম, রুর বা রুরি শব্দ দেখলাম, এবার আমরা দেখব যোগ রুর শব্দ। তাহলে যোগ রুর শব্দ একটা যোগ রুর শব্দ কোনগুলো আমরা আগে সেটা একটু জেনে নিই। আচ্ছা, কিছু কিছু সমাস নিষ্পন্ন শব্দ আছে, এই সমাস নিষ্পন্ন শব্দগুলো হ্যাঁ যে পূর্ণভাবে অর্থাৎ সমস্যমানের যে অর্থ আছে, সমস্যমান পদের যে অর্থ আছে সেই অর্থ অনুসরণ করে না, এগুলো কি করে অন্য একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। অর্থাৎ সমস্যমানের যে সমাস নিষ্পন্ন শব্দগুলো সমস্যমানের অর্থ প্রকাশ না করে সেগুলো ভিন্ন একটা অর্থ প্রকাশ করে, এগুলো হচ্ছে আমাদের যোগ্রুর শব্দ। আচ্ছা, যোগ্রুর শব্দগুলো আমরা তাহলে একটু দেখে নিই, সবাই একটু স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে দেখো তাহলে যোগ্রুর শব্দ কোনগুলো। আচ্ছা, যে সকল সমাস নিষ্পন্ন শব্দ সমস্যমানের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ না করে অন্য একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে সেগুলো হচ্ছে যোগ্রুর শব্দ। আচ্ছা, আমরা এখানে পঙ্কজ একটা শব্দ দেখতেছি, তাই না? পঙ্কজ শব্দটা তোমরা একটু লক্ষ্য করো, সবাই পঙ্কজ শব্দটার দিকে একটু লক্ষ্য করো, পঙ্কজ। আচ্ছা, পঙ্কজ শব্দটার দিকে একটু লক্ষ্য করো, পঙ্কজ। আচ্ছা, পঙ্কজ শব্দের অর্থ কি? পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ আমরা আগে এই পঙ্কজ শব্দটার বিশ্লেষিত রূপ দেখি,
সমাস নিষ্পন্ন পদ যেহেতু তাই চাইলে সমসাময়িক পদ অর্থাৎ ব্যাস বাক্যটা কি আমরা ব্যাস বাক্যটা একটু দেখে নিই এটা হ্যাঁ আচ্ছা পঙ্কে পঙ্কে জন্মে যা পঙ্কে জন্মে যা আচ্ছা তা হচ্ছে পঙ্কন এখন পঙ্কে পঙ্কে মানে কি পানিতে বা পুকুরে জন্মে যা পুকুরে জন্মে যা তাই হচ্ছে কি পঙ্কজ আচ্ছা পঙ্কে বা পুকুরে পুকুরে কি শুধু এখানে পঙ্কজ শব্দের অর্থ আমরা ব্যবহার করতেছি পদ্ম ফুল হিসেবে কি হিসেবে পদ্ম পদ্ম ফুল এর নির্দিষ্ট একটা অর্থ আছে পঙ্কজ শব্দের নির্দিষ্ট অর্থ কি পদ্ম ফুল আচ্ছা কিন্তু পুকুরে কি শুধু পদ্ম ফুলই জন্মায় নাকি অন্য কিছু জন্মায় পুকুরে তো শৈবাল জন্মায় শাপলা জন্মায় মাছ জন্মায় তাহলে এখানে বলা হচ্ছে পঙ্কে জন্মে যা পঙ্ক শব্দের আমরা সমাস নিষ্পন্ন পদ দেখতেছি পঙ্কে জন্মে যা এখানে পঙ্কে জন্মে পঙ্কে বা পুকুরে তো শুধু যে পদ্ম ফুল জন্মায় তা কিন্তু নয় পুকুরে তো আরো অনেক কিছু জন্মায় পুকুরে তোমার মাছ জন্মাতে পারে শৈবাল জন্মাতে পারে কিন্তু আমরা এই এত কিছুকে না বুঝে আমরা নির্দিষ্ট একটা অর্থ বুঝতেছি পঙ্কজ শব্দের অর্থ সেটা কি পদ্ম ফুল তাহলে পদ্ম ফুল হচ্ছে পঙ্কজ শব্দের নির্দিষ্ট অর্থ তাহলে আমরা যেটা বলছিলাম যে যোগরূঢ় শব্দ কোনগুলো যে সকল সমাস নিষ্পন্ন পদ যে সকল সমাস নিষ্পন্ন পদ হ্যাঁ সমসমানের অর্থ প্রকাশ না করে অর্থাৎ এই সমসমান পদ যেটা ব্যাস বাক্য যেটা আছে এই ব্যাস বাক্যের অর্থ প্রকাশ না করে সেগুলো কি করে নির্দিষ্ট অন্য একটি অর্থ প্রকাশ করে এগুলো হচ্ছে আমাদের যোগরূঢ় শব্দ সবাই বুঝেছ আচ্ছা বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে এবার আসো আমরা কিছু শব্দ আরো কিছু শব্দ দেখি শুধু পঙ্কজ না এছাড়াও আরো অন্য আরো কিছু শব্দ দেখি যেমন জলদ জলদ শব্দটার দিকে একটু লক্ষ্য করি জলদ শব্দের অর্থ কি জল দেয় যা জলদ শব্দটার দিকে একটু লক্ষ্য করো সবাই জলদ শব্দের অর্থ কি জল দেয় যা আচ্ছা জল দেয় যা এটি হচ্ছে আমরা সমাসবদ্ধ পদ তাহলে জল দেয় যা তাহলে এই জল দেয় যা কিন্তু এর অর্থ কি জল শব্দের অর্থ হচ্ছে আমরা ব্যবহার করছি মেঘ মেঘ রূপে তাই না মেঘ শব্দের জল শব্দের অর্থ হচ্ছে মেঘ কিন্তু এর সমসমান পদ অর্থাৎ সমাস নিষ্পন্ন পদ হচ্ছে জল দেয় যা হ্যাঁ এটা সমাস বাক্য কি জল দেয় যা আচ্ছা জল কি শুধু মেঘ দেয় আর কেউ জল দিতে পারে না হ্যাঁ আর কেউ কি জল ধারণ করে বলতো হ্যাঁ আর অনেক কিছু জল ধারণ করে যেমন জল আমরা নদী থেকে পেতে পারি সমুদ্র থেকে পেতে পারি আচ্ছা জল অর্থাৎ আমাদের উপরে বাসার ছাদের উপর ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিতেও তো কিন্তু জল থাকে তাই না সেখান থেকেও জল আসে তাহলে আমরা এই ট্যাঙ্কিকেও বুঝতেছি না তাই না আবার একটা বিষয় বিবেচনা করো আমরা আমাদের সকলের পেটেই জল থাকে তাই না আমাদের মানুষের মধ্যেও কি জল আছে তাহলে আমরা সকলেও জল হতে পারি কিন্তু এখানে এ বিষয়ে ব্যবহৃত হয়নি তাহলে এখানে প্রকাশ করতেছে দেখো নির্দিষ্ট অন্য একটা অর্থ মেঘকে বোঝানো হচ্ছে জলদ আচ্ছা তাহলে সবাই বুঝতে পেরেছো এবার আসো আমরা আরো কিছু শব্দ দেখে নেই অন্ন অন্ন শব্দ হচ্ছে খাদ্যদ্রব্য কিন্তু আমরা যে কোনো খাদ্যদ্রব্যকে অন্ন বলি না আমরা অন্ন বলতে বুঝি ভাত শব্দকে ভাতকে আমরা কি বলি অন্ন তারপর হচ্ছে অসুখ অসুখ বলতে আমরা বুঝি সুখের অভাব কিন্তু আমরা অসুখ বলতে কি অসুখ এর উৎপত্তিগত অর্থ হচ্ছে সুখের অভাব কিন্তু অসুখ বলতে কি সুখের অভাব বোঝায় নাকি অসুস্থতা বোঝায় অসুখ বলতে বোঝায় কি অসুস্থতা রাইট এরপরে আছে জলদি জলদি শব্দের অর্থ কি হচ্ছে জল ধারণ করে যে জল ধারণ করে যে অর্থাৎ জল তো আমরা নিজেরাও ধারণ করি আমরা কি তাহলে জলদি না আমরা জলদি না জলদি বলতে বোঝানো হচ্ছে সমুদ্রকে রাইট তাহলে তোমরা সকলেই বুঝতে পেরেছ তাহলে এখানে এই শব্দগুলোর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন এবং এগুলো ব্যবহারিক অর্থ ব্যবহার না করে সেগুলো কি করছে অন্য কোনো একটা অর্থ ব্যবহার করছে নির্দিষ্ট অন্য একটা অর্থ কি প্রকাশ করছে এই জন্য এদেরকে বলা হচ্ছে কি যোগরূঢ় শব্দ তাহলে যোগরূঢ় শব্দ সবাই বুঝতে পেরেছি তোমরা আগে এই স্লাইডটা একটু স্ক্রিনশট দিয়ে নাও সবাই ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে এটা স্ক্রিনশট দিয়েছ আসো এবার আমরা যোগরূঢ় শব্দের খুব সুন্দর একটা টেকনিক শিখব যেই টেকনিকের মাধ্যমে খুব সহজে এবং সুন্দরভাবে আমরা যোগরূঢ় শব্দগুলো শিখতে পারবো আসো মনে রাখতে পারবো দেখো এখানে আমি সহজ টেকনিকটা তোমাদেরকে দিয়েছি হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ আচ্ছা যোগরূঢ় শব্দ অসুখে আক্রান্ত দশানন পরিবারের রাজপুত্র আদিত্য মন্দির হতে মহাযাত্রা করে জলধি
পঙ্ক জানতে। আচ্ছা, দশানন শব্দের অর্থ কি? দশানন শব্দকে আমরা যদি ব্যাস বাক্য দেখি, দশানন শব্দ অর্থে দশ আনন আছে যার। আচ্ছা, দশ আনন বা দশ মাথা কার আছে বলো তো তোমরা, কেউ বলতে পারবে? হ্যাঁ, দশানন কার আছে বলো? হ্যাঁ, দশানন আছে হচ্ছে কি, রাবণের। কার আছে? রাবণের। অর্থাৎ তোমরা ওই যে হিন্দুদের একটা সম্ভবত কি যেন দেবতা, তাই না? আচ্ছা, তার হচ্ছে কি দশটা মাথা থাকে, তোমরা সকলে দেখেছো। আচ্ছা, দশানন আছে যার, তাকে বলা হয় কি, দশানন। আচ্ছা, এই অসুখে আক্রান্ত দশানন পরিবারের রাজপুত্র আদিত্য, আদিত্য কি করে, মন্দির হতে মহাযাত্রা করে। মহাযাত্রা কেন করে? জলধি পঙ্ক জানতে। তোমরা সকলেই একটু লিখে নাও, এখানে যে শব্দগুলো আছে সবগুলো হচ্ছে কি, আমাদের সবগুলো হচ্ছে যজ্ঞর শব্দ। যেমন অসুখ, তারপরে হচ্ছে দশানন, তারপরে রাজপুত্র, আদিত্য, মন্দির, মহাযাত্রা, জলধি, পঙ্কজ, এই শব্দগুলো সবগুলোই আমাদের কি শব্দ, এগুলো সবগুলোই আমাদের যজ্ঞর শব্দ। এই শব্দগুলো সবগুলোই কি, আমাদের যজ্ঞর শব্দ। সো সকলে একটু লিখে নাও যজ্ঞর শব্দগুলো, ঠিক আছে? সবার লিখে হয়েছে? আচ্ছা, স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, কোনো কিছু বুঝতে না পারলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, অনেকে বলছো হ্যাঁ খুব ইজি টেকনিক, বুঝতে সহজ হচ্ছে, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, পূর্ণ বলেছো যে লেখা কমপ্লিট হয়েছে, ভেরি গুড। আচ্ছা, সাকিব বলেছো লেখা কমপ্লিট, ভেরি গুড, ডান। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, অল ইজ ওয়েল, ভেরি গুড। আসো, এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ওকে, নেক্সট টপিকে যাচ্ছি। সবাই তাহলে বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। আসো, এখন তোমাদের একটা টেস্ট হবে। ওকে, সবাই একটু টেস্টের জন্য প্রস্তুত হও। ওকে, আচ্ছা, সবাই আমাকে একটু টেস্টের জন্য প্রস্তুত হও, আমরা এখন একটা টেস্ট নিব। ওকে, ইনস্ট্যান্ট টেস্ট, যেটা হচ্ছে আমরা এতক্ষণ যা যা পড়লাম তার উপর একটা টেস্ট হবে, ঠিক আছে? সবাই টেস্টের জন্য প্রস্তুত আশা করা যাচ্ছে। এবার আমাকে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন অন ইউর ডিসপ্লে, দেশি শব্দের উদাহরণ কোনটি, নাস্তা, হাত, সন্ধ্যা, ডেকি, কোনটি হবে দেশি শব্দ, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। হ্যাঁ, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও, খুব দ্রুত জানাতে হবে। ওকে, আমি কমেন্ট পেয়ে গিয়েছি অলরেডি। আসাদুল নূর বলছে যে হ্যাঁ, নূর বলছে ডেকি হবে। ওকে, রিদিমা বলছে ডেকি, থ্যাংক ইউ। পূর্ণ বলছে ডেকি। ওকে, সাকিব ডেকি বলছো, সঞ্জিত, সঞ্জিতের উত্তর সঠিক হয়েছে। ওকে, সাদের উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। ওকে, আলামিন থেকে তোমার উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। আসো আমরা এবার উত্তরটা জেনে নেই কোনটা, অর্থাৎ এখানে সঠিক উত্তর কোনটি হবে। দেশি শব্দের উদাহরণ হচ্ছে হ্যাঁ ঢেকি। কংগ্রাচুলেশন এভরিওয়ান, খুব ভালো করেছো তোমরা, খুব সুন্দর উত্তর দিয়েছো। ওকে, আসো এবার আমরা পরবর্তী প্রশ্নের জন্য, আর ইউ রেডি ফর দ্য নেক্সট কোয়েশ্চেন? ওকে, ওকে, নেক্সট কোয়েশ্চেন অন ইউর ডিসপ্লে। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি, উক্তি, পদ, বিভক্তি, শব্দ, কোনটি হবে বাক্যের ক্ষুদ্রতম একক, বাক্যের মধ্যে ক্ষুদ্রতম একক কোনটি, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি। আচ্ছা, আমি এর মধ্যে উত্তর পেয়ে গিয়েছি, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, ওকে, মোহাম্মদ নিয়াজ আইডি থেকে জানিয়েছে যে হ্যাঁ শব্দ জানিয়েছে, ভেরি গুড, সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, এছাড়াও আমাকে কমেন্ট করেছো রিদিমা, রিদিমার উত্তর সঠিক হয়েছে। ওকে, ওকে, আমাজান তোমার উত্তর সবার সঠিক হয়েছে, ভেরি গুড। আচ্ছা, আমাকে শব্দ কমেন্ট করে জানিয়েছো পূর্ণ। আচ্ছা, এছাড়াও লাবণী, লাভলিয়াসমিন থেকে আমাকে জানিয়েছো, ভেরি গুড। ওকে, সাববিহার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ সকলকে সঠিক উত্তর দেওয়ার জন্য। আসো আমরা উত্তরটা দেখে নিই। তাহলে বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি, বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। আসো এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন অন ইউর ডিসপ্লে। ওকে, খুব দ্রুত উত্তর দিতে হবে, আসার সাথে সাথে উত্তর দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, গিটনি কোন শব্দের উদাহরণ, কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গৃহিণী শব্দ থেকে কিভাবে গিন্নি শব্দটা এসেছে, তাই না? আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও, গিন্নি কোন শব্দের উদাহরণ, এটি কি দেশি শব্দ, বিদেশি শব্দ, অর্ধতৎসম নাকি তৎসম? ওকে, হ্যাঁ, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, থ্যাংক ইউ। ওকে, স্যার তোমার উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। ওকে, আর কেউ কমেন্ট করে জানাও আমাকে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেকের, তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, সাকিব তোমার উত্তর সঠিক হয়নি বাবা, তোমার ভুল হয়েছে, তুমি একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, আরেকবার ট্রাই করো বাবা, আরেকবার ট্রাই করো, চেষ্টা করো, হয়ে যাবে আশা করা যাচ্ছে, নেক্সট ট্রাই করো। ওকে,
আচ্ছা, বাকিদের উত্তর? হ্যাঁ, বাকিদের মোটামুটি সঠিক হয়েছে। আচ্ছা, তাহলে গিন্নি, আমরা সঠিক উত্তরটা দেখে আসি। গিন্নি শব্দটি হচ্ছে অর্ধতৎসম শব্দ। গিন্নি কোন শব্দ? গিন্নি হচ্ছে অর্ধতৎসম শব্দ। তাহলে গৃহিণী হচ্ছে আমাদের তৎসম শব্দ। গৃহিণী তৎসম শব্দ থেকে কিঞ্চিত পরিবর্তন হয়ে গিন্নি শব্দটি আমাদের অর্ধতৎসম শব্দ হিসেবে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। সবাই কি বুঝতে পেরেছ? ওকে, সকলেই বুঝতে পেরেছ আশা করা যাচ্ছে। আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন অন ইউর ডিসপ্লে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন সবাই দেখো। যোগরুর শব্দ কোনটি? যোগরুর শব্দ কোনটি? বাসি, বাবুয়ানা, পঙ্কজ, পাঞ্জাবি, কোনটি যোগরুর শব্দ? অর্থাৎ একদম কোন শব্দটা? এক তিন নম্বর, আমরা যে তিন নম্বর প্রকারভেদ ছিল, হ্যাঁ তিন নম্বর প্রকারভেদ ছিল, যেটি হচ্ছে যোগরুর শব্দ, যৌগিক শব্দ, রুর বা রুড়ি শব্দ, যোগরুর শব্দ। এবার আসো আমরা এখানে যোগরুর শব্দটা কীভাবে ইজিলি বের করবো আমাদের সেই ছন্দ থেকে। আমরা ছন্দটা একটু মনে করি, ছন্দটা কী ছিল? হ্যাঁ, ছন্দটা কী ছিল? যে অসুখে আক্রান্ত দশানন পরিবারের রাজপুত্র আদিত্য মন্দির হতে মহাযাত্রা করে জলধির পঙ্কজ আনতে। তাহলে এখানে দেখো তো কোন শব্দটা এখানে আছে? পঙ্কজ শব্দটা, রাইট? হ্যাঁ, পঙ্কজ হচ্ছে আমাদের এখানে যোগরুর শব্দ। ভেরি গুড, সবাই একটু দেখেছ। হ্যাঁ, তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? পঙ্কজ। পঙ্কজ হবে আমাদের যোগরুর শব্দ। আসো এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, কোনটি রুড়ি শব্দ? কোনটি রুড়ি শব্দ? রুড় বা রুড়ি শব্দ। তাহলে রুড় বা রুড়ি শব্দ কত নম্বর আমাদের প্রকারভেদ অর্থগত দিক থেকে? দ্বিতীয় প্রকারভেদে ছিল, দুই নম্বর প্রকারভেদে, তাই না? প্রথমে ছিল কি? যৌগিক শব্দ, তারপর হচ্ছে রুড় বা রুড়ি শব্দ। রুড় বা রুড়ি শব্দের আমরা যে ছন্দটা শিখেছিলাম সেই ছন্দটা কি সবাই একটু মনে করার চেষ্টা করো তো দেখি। হ্যাঁ, ছন্দটা ছিল এরকম। আচ্ছা, ছন্দটা তোমরা একটু সবাই মনে করার চেষ্টা করো যে ছন্দটা কী ছিল। সেই ছন্দের মধ্যে এখানে কোন শব্দটা আছে যেটি হচ্ছে আমাদের রুড় বা রুড়ি শব্দের মধ্যে আছে? আচ্ছা, হ্যাঁ, তৈলাক্তবাসীর করুপ সুর শুনে। তাহলে এখানে দেখো বাসি শব্দটা আছে, রাইট? হ্যাঁ, তৈলাক্তবাসীর করুপ সুর শুনে শ্মশানের প্রবীণজির লাবণ্যময় কন্যা শশী। এখানে দেখো তাহলে বাসি শব্দটা, বাসি কি আমাদের রুড় বা রুড়ি শব্দ। তাহলে সঠিক উত্তর কী হবে? বাসি। ওকে, যারা যারা সঠিক উত্তর দিয়েছো সকলকে ধন্যবাদ জানাই, এবং তোমরা খুব ভালো শিখেছো এবং ভালো পারছো, ভেরি গুড। তাহলে ইনস্ট্যান্ট তোমাদের সবারই মনে আছে এবং সবাই বুঝতে পেরেছ। ওকে, আসো আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাই। নেক্সট টপিক, আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়েছে। প্রশ্নোত্তর পর্ব শেষ, এবার আসো আমরা পরবর্তী টপিকে চলে যাই। ওকে, সকলেই অ্যান্সার করেছো, ধন্যবাদ সবাইকে। আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে, এবার আমরা চলে যাব আমাদের ভিন্ন একটি টপিকে। সবাই ভিন্ন টপিকের জন্য সকলেই প্রস্তুত হয়ে নাও এবং বই খাতা নিয়ে রেডি হও। ওকে, আসো আমরা তাহলে এবারের আলোচনা, আমরা এখন আলোচনা করব, হ্যাঁ, শব্দ ভাণ্ডারের সবচেয়ে কঠিন অধ্যায়, সবচেয়ে কি কঠিন অধ্যায়, যেটা অ্যান্সার করতে বিভিন্ন যে শব্দগুলো অ্যান্সার করতে বিভিন্ন টিচাররাও হিমশিম খেয়ে যায়। হ্যাঁ, এই শব্দ ভাণ্ডারের সবচেয়ে কঠিন অধ্যায়টা আমরা এখন সবচেয়ে সহজভাবে আমরা অ্যান্সার করবো, ঠিক আছে? খুব সহজভাবে আমরা শিখে নেব, যেন আগামী যত বছর বেঁচে আছি অত বছর আমাদের মিশ্র শব্দ নিয়ে কোনো সমস্যা না হয়। তাহলে আমরা এখন আলোচনা করবো কী নিয়ে? এখন আলোচনা করবো মিশ্র শব্দ। মিশ্র শব্দ, ওকে, অনেক কঠিন একটি অধ্যায় এবং কঠিন একটা বিষয়, কিন্তু অনেক সহজভাবে আমরা একটা এখন উপস্থাপন করার চেষ্টা করব তোমাদের মধ্যে। আমি উপস্থাপন করছি, দেখো তোমরা মিশ্র শব্দটা একটু দেখে নাও। আচ্ছা, মিশ্র শব্দ বলতে আমরা কোন শব্দগুলোকে মিশ্র শব্দ বলি? মিশ্র শব্দ হচ্ছে যে দুটি ভিন্ন ধরনের শব্দ, দুটি ভিন্ন ধরনের শব্দ সমাসবদ্ধ পদ হয়ে বা অন্য কোনো উপায়ে, সমাসবদ্ধভাবে বা অন্য কোনো উপায়ে একত্রিত হয়। দুইটা শব্দ কি হয়? একত্রিত হয় বা একত্রে যুক্ত হয়, একত্রে যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করে। দুটি মিলে কি একটি নতুন শব্দ গঠন করে, এটি হচ্ছে মিশ্র শব্দ। এটি কি শব্দ? মিশ্র শব্দ। তাহলে মিশ্র শব্দ বলতে কোন শব্দগুলোকে বলা বা বোঝায়? মিশ্র শব্দ বলতে ওই সকল শব্দগুলো বোঝায় যেমন দুটি ভিন্ন ধরনের শব্দ সমাসবদ্ধ হয়ে বা অন্য কোনো উপায়ে একত্রিত হলে ওই নতুন যে শব্দটি হবে তাকে আমরা বলবো কি? তাকে বলবো মিশ্র শব্দ। আচ্ছা, এক্ষেত্রে দুটি শব্দ মিলিত হলো এবং তাদের শ্রেণীবিভাগ চিনতে হবে আমাদের। কোনটা জানতে হবে? এক্ষেত্রে জানতে হবে এই যে দুইটা শব্দ আমাদের এখানে যুক্ত হয়েছে, যে দুইটা শব্দ আমাদের যুক্ত হয়েছে, এই দুইটা শব্দের শ্রেণীবিভাগটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা এই দুইটা শব্দের শ্রেণীবিভাগটা আমরা কীভাবে, আচ্ছা জানি এটা হচ্ছে বড় বিষয় যে তাহলে আমাদের শ্রেণীবিভাগটা আমরা এখানে বের করার চেষ্টা করি। আচ্ছা, আরেকটু জেনে নিই যে দুটি ভিন্ন শব্দ কীভাবে আমাদের একত্রে যুক্ত হয়। যেমন আমরা একটা শব্দ লিখছি, তোমরা একটু লক্ষ্য করো, আমি একটা শব্দ লিখছি, যেমন জামাইবাবু,
জামাই জামাই বাবু। আচ্ছা এখানে দেখো দুইটা শব্দ আছে, এই জামাই বাবু শব্দে কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে, একটা হচ্ছে জামাই জামাই, আরেকটা কি আছে প্লাস বাবু, জামাই আর হচ্ছে বাবু। এখানে দুটি ভিন্ন শব্দ, দেখো দুইটা শব্দ মিলে একসাথে হয়ে কি হয়েছে জামাই বাবু একটা শব্দ হয়েছে, রাইট? আচ্ছা এখন আসো আমাদেরকে জানতে হবে জামাই কোন শব্দ, বাবু কোন শব্দ, আবার জামাই বাবু কি ধরনের শব্দ, এই তিনটা জিনিস জানতে হবে। কয়টা জিনিস জানতে হবে? তিনটা জিনিস, একটা হচ্ছে জামাই কোন শব্দ, বাবু কোন শব্দ, আর একটা হচ্ছে জামাই বাবু কোন শব্দ। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি এখানে যে দুইটা শব্দ একসাথে গঠিত হয়েছে, এটি একটি তাহলে মিশ্র শব্দ, এটি কোন ধরনের শব্দ, এটি মিশ্র শব্দ, তাহলে জামাই বাবু হচ্ছে মিশ্র শব্দ। এবার জামাই কোন শব্দ, তাহলে আমরা এটা জেনে নেই, জামাই হচ্ছে তদ্ভব শব্দ। জামাই কোন শব্দ? তদ্ভব শব্দ। তাহলে আমাদেরকে এটা এটা বের করতে হবে, তদ্ভব শব্দ হচ্ছে জামাই, আর হচ্ছে বাবু কি বিদেশি শব্দ, বাবু কি শব্দ, বিদেশি শব্দ। আচ্ছা তাহলে জামাই বাবু তদ্ভব যোগ বিদেশি শব্দ যোগে গঠিত হয়েছে, তাহলে আমাদের এটা বের করতে হবে। তাহলে আমাদের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে এখান থেকে প্রশ্ন আসতে পারে এরকম যে জামাই বাবু কোন শব্দ, ওকে? তাহলে এভাবে যদি আসে তাহলে আমরা অ্যান্সার করবো কি মিশ্র শব্দ। আবার যদি প্রশ্ন আসে জামাইবাবু কোন কোন শব্দের মিশ্রণে তৈরি হয়েছে, জামাইবাবু কোন কোন শব্দের মিশ্রণে তৈরি হয়েছে, তখন আমাদেরকে অ্যান্সার করতে হবে জামাই তদ্ভব যোগ বিদেশি শব্দ। তদ্ভব যোগ কি? বিদেশি শব্দের মিশ্রণে জামাইবাবু শব্দটি গঠিত হয়েছে। সবাই কি বুঝতে পেরেছ আশা করা যাচ্ছে মিশ্র শব্দ? আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে জামাইবাবু মিশ্র শব্দ কিভাবে গঠিত হলো এবং আমরা মিশ্র শব্দ কি সেটা তোমরা সকলে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ওকে আমি দেখতে পাচ্ছি অনেক সব অনেক স্টুডেন্টই বুঝতে পেরেছো, হ্যাঁ অনেকে ইতিমধ্যে কমেন্ট করে ফেলেছো, ভেরি ইজি টপিক, বুঝতে পারছো? আচ্ছা এখনো টপিক ইজি হয়নি বাবা, আর একটু পরে ইজি হবে, এখনো কঠিন আছে তোমাদের কাছে। ওকে আচ্ছা আসো আমরা তাহলে দেখে নেই, আমরা এবার মিশ্র শব্দ কিভাবে গঠিত হয় একটা গল্প শুনি আগে, একটা আগে গল্প শুনি। কাঠিমশাই নামে এক ভদ্রলোক আছে, সে বাজারের সামনে বাজারের পাশেই সে কি করে রাস্তায় ভ্যান গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে। আর ওই এলাকায় একজন রাজা ছিল, সে রাজার নাম হচ্ছে অব্দ রাজা। এই অব্দ রাজা কি করলো, একদিন সে তার যে পণ্ডিত শ্রমিক আছে সেই তাদেরকে পাঠালো এবং নেতাদেরকে আর কি নেতা নেতা দেখে তাদেরকে পাঠাইলো, পাঠায় বলতো সে যাও ওই কাঠিমশার কাছ থেকে চাঁদা নিয়ে আসো। ও তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যান গাড়িতে করে করে মালামাল বিক্রি করতেছে, তার কাছ থেকে চাঁদা নিয়ে আসো। এবার সেই পণ্ডিত শ্রমিক তারা গেল সেই কাঠিমশার কাছ থেকে গিয়ে তোমার সেগুলো চাইলো যে তোমরা কী কী তুমি বিক্রি করতেছো আসো দাও এখন তাহলে চাঁদা দাও। এখন চাঁদা দেয়নি, চাঁদা না দেওয়াতে সেই কাঠিমশাইকে কী করলো, মেরে ফেললো। কাঠিমশাইকে যখন মেরে ফেললো, এবার কাঠিমশাই তো মারা গেল, ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল দুজন নিরীহ ব্যক্তি, একজন হচ্ছে খ্রিস্টান ডাক্তার আর একজন হচ্ছে প্রধান শিক্ষক, হ্যাঁ স্কুল মাস্টার হেডমাস্টার আর হচ্ছে কি খ্রিস্টান ডাক্তার, এই দুজন হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় তখন সেই এই দুজনকে কি করলো, ফাঁসায়া দিল। ওই অব্দ রাজার যে পণ্ডিত শ্রমিক আছে তারা কি করলো, এই খ্রিস্টান ডাক্তার আর হচ্ছে হেডমাস্টার এই দুজনকে ফাঁসায়া দিছে। এই দুজন কিন্তু পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল নিরীহ ব্যক্তি, তাদেরকে ফাঁসিয়ে দিয়ে বললো যে ওরা খুন করেছে। এই কথা শুনে ওই এলাকার এখন হেডমাস্টার আর হচ্ছে খ্রিস্টান ডাক্তার এবং হেডমাস্টার এই দুজনকে জেলে নিয়ে গেলো, পুলিশ এসে ধরে নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে ওই এলাকার একজন বাদী মৌলবী ছিল, হ্যাঁ এই বাদী মৌলবী উনি হচ্ছে এলাকার সুশীল সমাজের লোক যে কিনা সব সময় মানুষের কথা ভাবে। এই লোক তখন কি করলো, এই দুজনকে তখন তারা উকিলের কাছে গেল, উকিলের কাছে গিয়ে তখন যে এরা যে নিরপরাধী সেটা প্রমাণ করার জন্য চেষ্টা করলো। পরবর্তীতে তারা কি করলো, উকিলের কাছে গিয়ে যে আইনের হদিশ চেয়েছে যে এই দুজন নিরীহ ব্যক্তিকে কেন ফাঁসিয়ে দেওয়া হলো, এরা তো খুন করেনি। তাহলে এই গল্পটার মধ্যে আমরা কিছু শব্দ উল্লেখ করেছি, এই শব্দগুলো আমাদের মিশ্র শব্দ হিসেবে পরিচিত। আসো আমরা তাহলে ছন্দটা একবার দেখে নিই। ওকে দেখো সবাই ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, হ্যাঁ বাংলা হাটে মারা যাওয়া কাঠিমশাইকে নিয়ে আজ অব্দ রাজার পণ্ডিত শ্রমিক শাকজীবীরা
অব্দরাজা পণ্ডিত শ্রমিক সাপ জিবরা পকেট ভর্তি করে হেডমাস্টার ও খ্রিস্টান ডাক্তারকে জেলে পাঠিয়েছে। তাই বাদী মৌলবী বাদশাহ চৌরাস্তায় সবজিখানা খেয়ে মালিকের কাছে আইনের হদিস চেয়েছে। আচ্ছা, এখানে লক্ষ্য করো তোমরা, এখানে লক্ষ্যের বিষয় যেমন হাটে মারা যাওয়া, হাট মারা, এগুলো হচ্ছে আমাদের বাংলা শব্দ। তাহলে এখানে তোমরা একটু লক্ষ্য করো বাংলা শব্দ কোনগুলো মিশ্র শব্দের মধ্যে। বাংলাতে আছে বাংলা হচ্ছে হাট, তারপরে হচ্ছে মারা। আচ্ছা, এগুলো আমি বিস্তারিত একটু পরে বুঝাচ্ছি। তারপর তদ্ভব, দেখো তদ্ভব শব্দটা একটু দেখো, তাহলে তদ্ভবতে আছে কি কাঠি মশাই, তাই না? কাঠি মশাই। তারপরে দেখো এরপরে তৎসমতে কি আছে, তৎসমতে আছে তৎসম শব্দ রয়েছে আজ অব্দ, হ্যাঁ আজ অব্দ, আজ অব্দ, তারপর হচ্ছে রাজা, হ্যাঁ তারপরে পণ্ডিত শ্রমিক, পণ্ডিত তারপরে শ্রমিক, পণ্ডিত শ্রমিক, এরপরে হচ্ছে শাকজীবী। আচ্ছা, এখন দেখো আমরা প্রথমে এই তিনটা দেখি, বাকিগুলো আমরা একটু পরে দেখছি। ওকে, আচ্ছা এই তিনটা আমরা একটু লক্ষ্য করি, সকলে একটু লক্ষ্য করো এই তিনটা দেখো, হাট তারপর হচ্ছে বাড়া, কাঠি মশাই, এগুলো হচ্ছে যেমন দেখো এগুলো দিয়ে কীভাবে মিশ্র শব্দ গঠিত হয়। হ্যাঁ, আচ্ছা খ্রিস্টাব্দে একটা শব্দ আছে, তাই না? খ্রিস্টাব্দে একটা শব্দ দেখো, আমরা খ্রিস্টাব্দ লিখি, খ্রিস্টাব্দ হচ্ছে দন্তাস্ব, খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দ শব্দটা দিকে একটু তাকাও। খ্রিস্টাব্দের মধ্যে কি কি রয়েছে, খ্রিস্ট একটা শব্দ, খ্রিস্ট, ওকে খ্রিস্ট একটা শব্দ, আর একটা কি অব্দ একটা শব্দ। তাহলে এই দুটি কিভাবে গঠিত হয়েছে আমরা একটু জানি, খ্রিস্ট। আচ্ছা, এখানে আমরা অব্দ দেখেছি, তাই না? অব্দ কোথায় আছে, তৎসম। অব্দ কি শব্দ, অব্দ হচ্ছে তৎসম শব্দ। অব্দ কি শব্দ, অব্দ হলো তৎসম শব্দ। আর হচ্ছে যে খ্রিস্ট, হ্যাঁ এই যে খ্রিস্ট, খ্রিস্ট শব্দটা ইংরেজি শব্দ, খ্রিস্ট শব্দটা কি শব্দ, ইংরেজি। তাহলে ইংরেজি যোগ তৎসম শব্দ যোগে খ্রিস্টাব্দ শব্দটা গঠিত হয়েছে, তাই না? তাহলে ইংরেজি এবং তৎসম শব্দ যোগে খ্রিস্টাব্দ শব্দটা গঠিত হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে খ্রিস্টাব্দ শব্দে ইংরেজি এবং তৎসম শব্দের মিশ্রণ রয়েছে। ওকে, এবার আসো আমরা পরবর্তী স্লাইডে দেখি। তারপরে এখানে হতে পারে কাঠি মশাই হতে পারে, তারপর হচ্ছে তোমার হাট বাজার হতে পারে, হ্যাঁ হাট বাজার, তারপরে হচ্ছে তোমার মাস্টার মশাই, মাস্টার মশাই থাকতে পারে, তাই না? মাস্টার মশাই হতে পারে, তারপরে হচ্ছে খ্রিস্টাব্দ আছে, তারপরে রাজা বাদশাহ, রাজা বাদশাহ হতে পারে, তাই না? আসো এবার আমরা পরবর্তী স্লাইডে দেখি, পরবর্তী স্লাইডে কি বলা হচ্ছে দেখো। ইংরেজি, ইংরেজি শব্দের মধ্যে রয়েছে কি, পকেট ভর্তি করে খ্রিস্টান মাস্টার, সরি হেডমাস্টার ও খ্রিস্টান ডাক্তারকে জেলে পাঠিয়েছে। তাহলে পকেট ভর্তি করে কাকে জেলে পাঠিয়েছে, পকেট ভর্তি করে হেডমাস্টার এবং খ্রিস্টান ডাক্তারকে জেলে পাঠিয়েছে। তাই বাদী মৌলবী বাদশাহ চৌরাস্তায় সবজিখানা খেয়ে মালিকের কাছে আইনের হদিস চেয়েছে। তাহলে এখানে বাদী মৌলবী বাদশাহ, তারপর চৌরাস্তা, খানা, মালিক, হ্যাঁ আইন, হদিস, এগুলো হচ্ছে আমাদের কি মিশ্র শব্দ। তাহলে এখানে ইংরেজি, ইংরেজিতে আছে কি কি, পকেট, হেড, মাস্টার, খ্রিস্টান, ডাক্তার, জেল, এগুলো হচ্ছে ইংরেজি শব্দের মধ্যে। আচ্ছা, ফার্সি হচ্ছে কি, বাদী মৌলবী বাদশাহ,
আর চৌরাস্তা খানা। আর হচ্ছে আরবি হচ্ছে মালি আইন হদিস বা হদি। চৌহদ্দি বলি না আমরা, চৌহদ্দি। চৌহদ্দির মধ্যে কি, চৌ হচ্ছে ফার্সি, আর হচ্ছে হদি মানে কি, হদি হচ্ছে আরবি, হদি আরবি। চৌহদ্দি হচ্ছে কি, ফার্সি এবং আরবি শব্দের মিশ্রণ। ওকে, সকলে তাহলে বুঝতে পেরেছ। আমরা এবার আসো, আমরা কিছু মিশ্র শব্দের একটু প্র্যাকটিস করে নিই। আচ্ছা, এখানে দেখো অনেকগুলো শব্দ আছে, রাইট? তোমরা দেখতে পাচ্ছ, প্রথমটা করে দেওয়া আছে তোমাদের জন্য, রাজা বাদশাহ। হ্যাঁ, রাজা বাদশাহটা এখানে কী কী শব্দের মিশ্রণে হয়েছে, তৎসম এবং ফার্সি শব্দের মিশ্রণে হয়েছে রাজা বাদশাহ। তোমরা পরবর্তী শব্দগুলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। হাট বাজার, হাট বাজার কোন কোন শব্দের মিশ্রণে গঠিত হয়েছে, তোমরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে হাট বাজার কোন কোন শব্দের মিশ্রণে গঠিত শব্দ হাট বাজার, আমাকে খুব দ্রুত কমেন্টে জানাতে হবে। আচ্ছা, একটু আমরা একটু লক্ষ্য করি, প্রথম শব্দটা কী আছে, হাট বাজার। উপরে তোমরা তো সবাই মনে রেখেছো এই স্লাইডটা, তাই না? আচ্ছা, তাহলে হাট বাজার, হাট বাজার, তাহলে হাট বাজার শব্দে এখানে কোন কোন শব্দের মিশ্রণ রয়েছে। আচ্ছা, হাট হচ্ছে হাটে মারা যাওয়া কাঠি মশাই, তাহলে হাট কি, হাট হচ্ছে বাংলা, হাট কি শব্দ, হাট বাংলা, তাই না? আর হচ্ছে বাজার, বাজার কি শব্দ, বাজার হচ্ছে ফার্সি শব্দ, বাজার কোন শব্দ, ফার্সি শব্দ, তাহলে হাট বাজার কোন শব্দের মিশ্রণে, বাংলা এবং ফার্সি শব্দের মিশ্রণ রয়েছে। এবার আসো আমরা হেড মৌলবীটা দেখি, তাই না? ওই যে বাদি মৌলবী, তাই না? তাহলে হেডমাস্টার, হেডমাস্টারে কি হেড আছো, হেড কোন শব্দ, হেড হচ্ছে ইংরেজি শব্দ, আর হচ্ছে মৌলবী, হেডমাস্টারের সাথে কি আছে, হেড মৌলবী, তাই না? আমরা হেড মৌলবী শব্দটা দেখি, হেড মৌলবী, তাহলে হেড মৌলবী শব্দটা কোন কোন শব্দের মিশ্রণ রয়েছে। আচ্ছা, মৌলবী বানানো দীপিকা, সরি, হেড মৌলবী, তাহলে হেড মৌলবী এখানে হেড হচ্ছে একটা শব্দ, যোগ মৌলবী, মৌলবী আর একটা শব্দ, রাইট? আচ্ছা, এখানে কোন কোন শব্দের মিশ্রণ রয়েছে, তাহলে হেডমাস্টার, হেড হচ্ছে ইংরেজি, হেড কি ইংরেজি, আচ্ছা, আর মৌলবী কি শব্দ, যোগ ইংরেজি, যোগ মৌলবী হচ্ছে সরি, মৌলবী হচ্ছে ফার্সি শব্দ, মৌলবী কি শব্দ, মৌলবী ফার্সি শব্দ, তাহলে ইংরেজি এবং ফার্সি শব্দের মিশ্রণ রয়েছে এখানে, মৌলবী কি শব্দ, ফার্সি। আচ্ছা, তাহলে হেড মৌলবী আমাদের ইংরেজি যোগ ফার্সি শব্দের মিশ্রণে গঠিত হয়েছে। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছো আমাদের হেড মৌলবী কোন কোন শব্দের মিশ্রণ গঠিত হয়েছে। এবার আসো আমরা পরবর্তী শব্দটা দেখি, যেমন এরপরে আরেকটা শব্দ দেখি, ডাক্তারখানা, ডাক্তারখানা, ডাক্তারখানা শব্দটা আমরা সবসময় ব্যবহার করি, এখানে দুইটা শব্দের মিশ্রণ রয়েছে, তাহলে কোন কোন শব্দের মিশ্রণ, ডাক্তার, ডাক্তার শব্দটা ইংরেজি শব্দ তোমরা সকলেই জানো, তাই না? ডাক্তার কি শব্দ, ইংরেজি শব্দ। এরপরে হচ্ছে খানা, খানা কোন শব্দ, তাহলে ইংরেজি যোগ ফার্সি শব্দের মিশ্রণে এই শব্দটাও গঠিত হয়েছে, ইংরেজি যোগ কি, ফার্সি, ইংরেজি যোগ ফার্সি শব্দের মিশ্রণে এই ডাক্তারখানা গঠিত হয়েছে। এবার আসো আমরা পকেটমার শব্দটা দেখি। ওকে, পকেটমার, পকেটমার, তাহলে পকেটমার শব্দটা আমরা একটু দেখি, লক্ষ্য করি, পকেট, পকেট কোন শব্দ, পকেট হচ্ছে ইংরেজি শব্দ, আর হচ্ছে মার, হাটে মারা যাওয়া কাঠি মশাই, ওই যে হাটে মারা, মার কোন শব্দ, মার হচ্ছে বাংলা শব্দ, তাহলে ইংরেজি যোগ বাংলা শব্দের মিশ্রণে এই শব্দটি গঠিত হয়েছে। সকলে তাহলে বুঝতে পেরেছ? আচ্ছা, ভেরি গুড। এবার আসো আমরা তাহলে একটু সবগুলো শব্দে যে শব্দগুলো দেখেছি এগুলো আমরা একটু সবগুলো সমাধানটা একটু দেখে নেই। দেখো, যেমন রাজা বাদশাহ তৎসম যোগ ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, হাট বাজার বাংলা যোগ ফার্সি, হেড মৌলবী ইংরেজি যোগ ফার্সি, হেড পণ্ডিত ইংরেজি যোগ তৎসম, খ্রিস্টাব্দ ইংরেজি যোগ তৎসম, ডাক্তারখানা ইংরেজি যোগ ফার্সি, পকেটমার ইংরেজি যোগ বাংলা, চৌহদ্দি, চৌ হচ্ছে ফার্সি, আর হদ্দি হচ্ছে আরবি। ওকে,
আচ্ছা, আরো কিছু শব্দ আছে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে, তোমরা এগুলো অবশ্যই কমপ্লিট করে আমাকে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবে। সবাই স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দেওয়া হলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে সবাই, এই স্লাইডে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো সবগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও, খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে। ওকে আচ্ছা, ভেরি গুড, অনেকে স্ক্রিনশট দিয়েছ, স্ক্রিনশট ডান বলেছ, আচ্ছা খুব দ্রুত দাও, যারা দাওনে তারা দিয়ে নাও। তোমাদের জন্য একটু আমি স্লাইডটা আর একটু সময় রেখেছি, তোমরা একটু সবাই স্ক্রিনশট দাও। আজকে আমাদের এ পর্যন্তই শব্দ ও শব্দ শ্রেণী বিভাগ থেকে থাকবে, এবং আগামী ক্লাসে আমি আজকে যা যা পড়িয়েছি তার থেকে পরীক্ষা নেব, তার থেকে কি নেব, পরীক্ষা নেব। ওকে আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ থেকে সবাই সিটি থাকবে আগামী ক্লাসে, সবাই সিটির জন্য প্রস্তুত থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে, আবারও ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।